व्हाट्सएप गाइस चले नतून भिडियो नहीं नतून प्रिपारेशन भिडियो नहीं। तो जेहेतु तुम्हारा जो जो दुर्गा पुजो सीजन चलते और प्रिपारेशन भिडियो क्योंकि आसे चैने जरा एखो कगे प्रिपारेशन भिडियोगो देखो डिस्क्रिपशन आई बटने थको तुम्हारा क्योंकि ओखान देखे नीते पर हमें एले कथाय ठीक टुईन टावर पैंडलर सामने हमें एर आगे क्योंकि टुईन टावर एक भिडियो दिए जरा एखो देखो তারা কিন্তু ডেসক্রিপশনে বা আগের গিয়ে আগের ভিডিওগুলো দেখতে পারো। এখানে সমস্ত কিছু ডিটেইলস তোমাদের দেব যে ওপেনিং কবে আছে, এখন কতটা কমপ্লিট হয়েছে, আমার কতদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং কিরকম কি কাজ হবে সমস্ত কিছু, এটা কোথায় রয়েছে এবং তোমরা কিভাবে এখানে আসবে সমস্ত কিছু ডিটেইলস থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকো। আগেবার যখন আমরা এসেছিলাম তখন কিন্তু কাজ প্রায় হয়েছিল 40 ফুটের মতন দুটো টাওয়ার হয়েছিল আর এখন তোমরা দেখতেই পাচ্ছ কতটা উঁচু হয়েছে। এখন কিন্তু এই প্যান্ডেলটা 100 ফুটের, দাদা যেটুকু বললো যে 100 ফুটের কাছাকাছি কিন্তু এটা হয়ে গেছে। পুরো প্যান্ডেলটা সম্পর্কে তোমাদের বলবো, পুরো প্যান্ডেলটা তোমাদের দেখাবো, কিন্তু তার আগে যারা আমায় চেনো না তাদের বলি আমার নাম লোকেশ আর তোমরা দেখছো বঙ্গ ছেলে ব্লগস। তাহলে চলো বেশি না ওকে ভাট, লেটস স্টার্ট। আমরা কতটা উঁচু হয়েছে, প্রায় 100 ফুট হয়েছে কিন্তু এখনো 110 ফুট হওয়ার কথা, এখনো 10 ফুট কিন্তু বাকি রয়েছে। আর এই সাইডেও কিন্তু এখন দাদারা উপরে কাজ করছে আর দেখতে পাচ্ছ এইরকমভাবে কাজ করা হচ্ছে। দাদারা কিন্তু বাঁশটাকে বেঁধে রশির মাধ্যমে টেনে টেনে কিন্তু উপরে উঠাচ্ছে। বুঝতেই পাচ্ছ কাজ সামনেই, পুজো আর বেশি দেরি নেই, তো অনেক পরিমাণ কিন্তু কাজ হচ্ছে, দিন রাত সমস্ত কিছু কাজ হচ্ছে। দেখতে পাচ্ছ হ্যালোজিনও লাগা রয়েছে, তো দিন রাত কাজ হচ্ছে। দাদাকে পেয়ে গেছি, সবার প্রথমে দাদার নাম জিজ্ঞেস করবো। দাদা তোমার নাম? আমার নাম তাপস। আচ্ছা, এই যে যে প্যান্ডেলটা হয়েছে আগেবার যখন আমরা এসেছিলাম প্রায় 40 ফুটের কাছাকাছি হয়েছিল, এখন কতটা হয়েছে? এখন 100 ফুট হয়ে গেছে। এটা কি আরও বাড়বে নাকি এতটাই থাকবে? 10 ফুটে, মানে টোটাল 110 ফুটের মতো হবে। আর এটার ওপেনিং কবে? আশা রাখছি মহালয়ার মধ্যে। এবার ওয়েদারের উপর নির্ভর করছে কি হবে না হবে। আচ্ছা হ্যাঁ, সে তো এখন বৃষ্টির সময়, এখন বৃষ্টির জন্য কাজ অনেক আটকে আছে। তো মানে মহালয়ার পরের দিন বা মহালয়ার দিন হয়তো ওপেনিং হতে পারে যদি কাজটা কমপ্লিট হয়ে যায়। তো এবার কিরকম কাজ চলছে, মানে কিরকম মনে হচ্ছে, কিরকম হবে এবার? আশা রাখছি ভালো হবে। তো আমি ঠিক প্যান্ডেলটার ঠিক নিচে দাঁড়িয়ে রয়েছি আর দেখতেই পাচ্ছ কত উঁচু, মানে বুঝতে পাচ্ছ কতগুলো বাঁশ কিন্তু এখানে লেগেছে। আরও কিন্তু এটা দাদারা বললো 10 ফুট বাড়বে। মহালয়ার আগে বা মহালয়ার দিন কিন্তু ওপেনিং হওয়ার একটা অনেক চান্স রয়েছে, অনেক চান্স রয়েছে যে মহালয়ার দিন ওপেনিং হবে। তবে দাদারা যেহেতু এখন বৃষ্টির সময়, এখন বর্ষাকাল, তো বৃষ্টি পড়ছে, এই জন্য কাজটা অনেক পরিমাণ কিন্তু ডিস্টার্ব হচ্ছে। তো দাদারা যত জলদি পারছে চেষ্টা করছে। তাহলে চলো এখন প্যান্ডেলের ভেতরে যাই এবং প্যান্ডেলের ভেতরে দেখি যে কীরকম কী করা হয়েছে এবং মা যেখানে প্রতিমা রাখা হবে সেই জায়গাটা এখন কীরকম কী কাজ করা হয়েছে। তো এইরকম কিন্তু কাঠের ফ্রেম করা হয়েছে, দেখতে পাচ্ছ এরকম কাঠের ফ্রেম কিন্তু করা হয়েছে। তো এই যে এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় মায়ের প্রতিমা রাখা হবে বা এটা বেস বলতে পারো। দু সাইডে কিন্তু টাওয়ারগুলো করা হয়েছে, আমার দু সাইডে টাওয়ার রয়েছে যেগুলো 110 ফুট করে হবে। আর এই জায়গাটা মায়ের প্রতিমা রাখা হবে, এটা তুলনামূলক দুটো টাওয়ারের থেকে অনেক কম। ভেতরে যাই এবং ভেতরে দেখি মায়ের প্রতিমা যেখানে রাখা হবে আর যে ফ্রেমগুলো ভেতরে রয়েছে এবং ভেতরে ফ্রেমের কিন্তু অনেক কাজ চলছে। দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু ফ্রেম, প্রচণ্ড ফ্রেম রাখা রয়েছে, সব ফ্রেমের কাজগুলো করা হয়েছে। আর ভেতরে ঠিক ওই জায়গাতে মায়ের প্রতিমা রাখা হবে, ভেতরটা এখন সেইভাবে করা হয়নি কিন্তু ভেতরে যতটা পরিমাণ কাজ বাঁশের কিন্তু সেগুলো হয়ে গেছে। এখন ফ্রেমের কাজ কিন্তু চলছে, কাঠের যে ফ্রেমগুলো সেগুলো কিন্তু উপরে কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছ স্টেজের মতন করা রয়েছে, এখানেই কিন্তু মায়ের প্রতিমা রাখা হবে আর ভেতরটা কিন্তু এখন ফ্রেমের কাজ চলছে। দেখতে পাচ্ছ ফ্রেমের কাজ অনেকটা হয়েছে আর উপরেও আমি দেখাতে বলবো, উপরেও কিন্তু ফ্রেমের কাজ কিন্তু চলছে, এক একটু কাঠের ফ্রেম কাজ চলছে। যারা এখানে আসবে, যারা এখানে অ্যাড্রেস জানো না তাদের বলে দিই, এই গ্রাউন্ডটার নাম হচ্ছে ধেমোমেন কোলিয়ারি ফুটবল গ্রাউন্ড, ঠিক আছে? তোমরা ধেমোমেনে নেমে কিছুটা হেঁটেই তোমরা এই গ্রাউন্ডে আসতে পারবে এবং তোমরা কিন্তু রোড থেকে দেখতেও পাচ্ছ এই প্যান্ডেলটা, রোড থেকে কিন্তু দেখাও যাচ্ছে এই প্যান্ডেলটা এতটা উঁচু হয়েছে, সেই পরিমাণ উঁচু হয়েছে। আসানসোলের কিন্তু নতুন চমক এইবার, আগেবারও কিন্তু এখানে বুর্জ খলিফা হয়েছিল এবং এইবার কিন্তু টুইন টাওয়ারের একটা নতুন চমক ফেলে দিয়েছে পুরো আসানসোলে। পুরো আসানসোলে যদি তোমরা দুর্গাপূজা প্যান্ডেল সার্চ করো সবার প্রথমে কিন্তু এটাই আসবে, কারণ নতুন চমক এই বছরের টুইন টাওয়ার। আগের বছর নদীয়া কল্যাণীতে হয়েছিল, বাট এইবারে আসানসোলের ধেমোমেনে কিন্তু হচ্ছে টুইন টাওয়ার।
আজকের ভিডিও এই পর্যন্তই। প্রিপারেশন ভিডিও কিন্তু অনেকগুলো আসছে, আগেরবারও কিন্তু টুইন টাওয়ারের ভিডিও আমি করেছিলাম, তো যারা দেখোনি ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, ডিসক্রিপশনের লিঙ্ক তোমরা ওখানে ক্লিক করে দেখতে পারো। আর এই এখন কিন্তু আমাদের 100 ফুট হয়েছে এবং কিছুদিন পর পুরো কমপ্লিট হয়ে যাবে টাওয়ার দুটো, তারপরে কিন্তু পুরো ফ্রেমের কাজ, প্লাইয়ের কাজ কিন্তু শুরু হয়ে যাবে, তখনও আমরা একবার আসবো, দেখাবো তোমাদের পুরোটা। তো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর এছাড়াও আরও অনেক প্রিপারেশন ভিডিও আসছে, এবং তোমাদের ঘরে যদি আশেপাশে কোথাও ভালো প্যান্ডেল হয়ে থাকে তো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা সেখানে যেয়ে সেটা কভার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম প্রিপারেশন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর কমেন্ট করো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।